তা ওয়াই প্লাস ফাইভটা কীভাবে তৈরি হয়েছে অ্যাডেড টু ওয়াই ফাইভ ওয়াইয়ের এর সঙ্গে অ্যাড হয়েছে ওয়াই ফাইভের এর সঙ্গে অ্যাড হয় না যেটা পরে হবে সেটা আমরা লিখব আর একভাবে কি লিখতে পারি আমরা ফাইভ মোর দেন ওয়াই কিন্তু সোজাটা হচ্ছে এটা ফাইভ অ্যাডেড টু ওয়াই এটা সোজা হচ্ছে কিন্তু যদি আমরা লিখি ফাইভ মোর দেন ওয়াই ওটাও কিন্তু ঠিক হবে কিন্তু সিম্পল হবে কিন্তু এটা হচ্ছে বেস্ট ফাইভ অ্যাডেড টু ওয়াই

और एक कि लिखते परि टेन टाइम्स ए टेन टाइम्स ए जो टू ए था टू टाइम्स ए बा टाइस ए बा टू मल्टीप्लाइड बाय ए ठीक है चे एक्स बाय थ्री माने एक्स डिवाइडेड बाय थ्री ये एक तो ये हो बे एक्स डिवाइडेड बाय थ्री आर एक टाइम ना बोलते पारी वन थर्ड ऑफ एक्स वन थर्ड ऑफ एक्स কিউ মাল্টিপ্লাইড বাই মাইনাস ফাইভ কিউ মাইনাসপ্লাইড বাই মাইনাস ফাইভ থ্রি এক্স প্লাস টু দেখো তার মানে প্রথমে এখানে এক্সের সঙ্গে থ্রি মাল্টিপ্লাই হয়েছে তার সঙ্গে টু অ্যাড করা হয়েছে সো ফার্স্ট এক্স বাই থ্রি দেন টু টু অ্যাডেড দ্য প্রোডাক্ট ঠিক আছে এটাকে আমরা আরো একটু ভালোভাবে লিখতে পারি যেটা আস্তে আস্তে তোদেরকে শিখতে হবে টু মোর দেন থ্রি টাইমস এক্স টু মোর দেন থ্রি টাইমস এক্স আর একটা বলতে পারি টু মোর দেন থ্রাইস অফ এক্স টুয়াইস মানে তিন গুণ ফ্রাইস হয় না ফোর টাইমস বলি তখন আমরা ঠিক আছে হুম যদি মাইনাস টু হতো তাহলে টু লেস থ্রি টাইমস এক্স ঠিক আছে দুই ভাই বলে দিচ্ছি টু ওয়াই মাইনাস ফাইভ মিনস ফার্স্ট ওয়াই মাল্টিপ্লাইড বাই টু দেন ফাইভ সাবট্রাক্টেড ফ্রম দ্য প্রোডাক্ট আর আমরা কি লিখতে পারি এখানে লেস অফ হুম एरी उल्टो वाइज वर्स है कहने स्टेटमेंट देवा छे लिखते हावे 12 सबट्रैक्टेड फ्रॉम z मींस z 12 p मल्टीप्लाइड बाय 16 16p जकोनी मल्टीप्लिकेशन होवे नंबरटा आगे आवे न्यूमेरिकल पार्ट टा आगे लिखबो ठीक है जी y डिवाइडेड बाय 8 y by 8 उल्टोटा y मल्टीप्लाइड बाय 10 देन 7 एडेड टू द प्रोडक्ट सो 10y plus 7 বেশ এবার আমি আর যাচ্ছি না সো দিস ওয়ার এক্সপ্রেশনস আর স্টেটমেন্টস এইগুলো এক্সপ্রেশনস আর এগুলো হচ্ছে যেগুলো সেন্টেন্সে লেখা এগুলো বলে স্টেটমেন্টস না ফার্স্ট ইলেভেন থ্রি ফার্স্ট কোয়েশন আছে মেক আপ অ্যাজ মেনি এক্সপ্রেশনস উইথ দ্য নাম্বার্স নো ভেরিয়েবলস এখানে কোনো ভেরিয়েবলস নাই এখানে আমাদের নাম্বার আছে ফাইভ সেভেন এইট মানাতে হবে যত খুশি পারতে পারো বেশি নয় ছটা বানিয়ে তোমরা এভরি নাম্বার শুড বি ইউজ নট মোর দ্যান ওয়ান্স প্রত্যেক এক একটা এক্সপ্রেশনে একবার করে নাম্বার ইউজ করো ডাবল ইউজ করবে না এক একটাতে নেক্সট লাইনে আমরা ইউজ করতে পারি কিন্তু একটা লাইনে একবার ইউজ করব। ইউজ অনলি মাল্টিপ্লিক অ্যাডিশন সাবট্রাকশান অ্যান্ড মাল্টিপ্লিকেশন মানে ডিভিশন ইউজ করবে না এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে ফাইভ প্লাস এইট মাইনাস সেভেন ব্র্যাকেট দেওয়া আছে ফাইভ মাইনাস এইট মাইনাস সেভেন এভাবে আছে তোমরা ছটা বানাবে তিনটা এটা লিখবে আর তিনটা তোমরা নিজে থেকে বানাবে এই নাম্বারই সাইনগুলো চেঞ্জ করে এদিক ওদিক প্লেস চেঞ্জ করে কেমন টোটাল সিক্স নাম্বার টু হুইচ অফ দ্য ফলোয়িং আর এক্সপ্রেশন উইথ নাম্বার্স ওনলি এখানে বলতে শুধু নাম্বার্স ওনলি নাম্বার এক্সপ্রেশন কোনটা এটা তো হবে না কারণ এখানে ভেরিয়েবল আছে এটাও হবে না এটা হবে ঠিক আছে কিছু না সেটা হবে এটাও হবে ঠিক আছে এটা হবে না এটা হবে না পি আছে ওই যে পি আছে এটাও হবে না আচ্ছা নাম্বার থ্রি আইডেন্টিফাই এটা বুকে করে নিও টুটা বুকে করে নিও রাইট রং আইডেন্টিফাই দ্য অপারেশনস

ফোরটাও তাই গিভ এক্সপ্রেশন এখানে স্টেটমেন্টটা লেখা আছে এক্সপ্রেশন লিখতে হবে সেভেন অ্যাডেড টু পি মিনস পি সেভেন ঠিক আছে স্মল লেটার লিখবেন প্লাস সেভেন এর সব খাতায় করবে আর এখানেও এ দেওয়া আছে এক্সপ্রেশন লিখতে হবে ইলেভেন অ্যাডেড টু টু এম দ্যাট মিনস কি হবে টু এম প্লাস ইলেভেন খুব সোজা ঠিক আছে একটু ছোট ছোট জিনিস কেয়ারফুলি এগু পেঁচু যেন না হয় সো আপ টু ফাইভ ইউ কমপ্লিট ঠিক আছে ফোর ফাইভটা খাতায় হবে

এতে হাউ মিনি এক্সপ্রেশন ওয়ান টু থ্রি ফোর এক্সপ্রেশন রাইট ওয়ান বাই ওয়ান জেড প্লাস কিভাবে তৈরি হয়েছে অ্যাডেড টু লিখবো আমরা অ্যাডিশন দিয়ে আর কি হয়েছে সেটাও লিখতে হবে সো উইল রাইট দিস এক্সপ্রেশন ইজ ফর্ম বাই অ্যাডিশন এটা একটা জিজ্ঞেস করেছে এটা একটা লাইন লিখলে এটা না লিখলেও হয় আর কি করে তৈরি হয়েছে ওয়ান ইজ অ্যাডেড টু জেড তারা আরও যদি ভালো করে ফার্স্ট ক্লাস করে লিখবে ফার্স্ট ক্লাসটাই বলে দিচ্ছি যদি কারো এরকম না থাকে আবার করবে একবার কোনো অসুবিধা নাই তো ফার্স্ট কোয়েশ্চেন হয়েছে হোয়াট অপারেশন হ্যাজ বিন ইউজড তো হোয়াট অপারেশন মানে কোন সাইন ইউজ হয়েছে অ্যাডিশন সো ফার্স্ট লিখবে কোয়েশ্চেনটা লিখবে জেড প্লাস ওয়ান হাইফেন দিয়ে লিখবে অ্যাডিশন অপারেশন হ্যাজ বিন ইউজড ঠিক আছে তার নিচে লাইনে লিখবে কি করে তৈরি হয়েছে হাউ ইট ইস হ্যাড বিন ফর্ম ইট হ্যাজ বিন ফর্ম বাই অ্যাডিং ওয়ান টু জেড ইট হ্যাজ বিন ফর্মড লিখবে সাবট্রাকশন অপারেশন সেকেন্ড লাইন হয়েছে ইট হ্যাজ বিন বাই সাবট্রাকটিং ওয়ান ফ্রম জেড এম আই ক্লিয়ার টু অল অফ ইউ এইভাবে লিখবে বড় করে লিখবে যদি কেউ না লিখে থাকে আর একবার করে নাও ঠিক আছে ভালো হবে তাহলে কমপ্লিট হবে কোনো আমরা চান্স নেব আর কিছু কারো প্রবলেম

তাহলে একটা এক্সপ্রেশনে একটা থেকে বেশি অপারেশন বা সাইন আমরা ইউজ করব না এভরি এক্সপ্রেশন মাস্ট হ্যাভ টি ইন ইট ঠিক আছে এখানে বলে দেয় না কতগুলো এক্সপ্রেশন মিনিমাম তিনটে করে এক্সপ্রেশন বানিয়ে নেবে ঠিক আছে তাহলে একটা এক্সপ্রেশন কী হতে পারে সিম্পল টি প্লাস ফোর আর একটা কী হতে পারে টি মাইনাস ফোর হতে পারে আর একটা কী হতে পারে ফোরটি টি মাল্টিপ্লাই ফোর মানে ফোরটি স্টেটমেন্ট বলতে হবে না এক্সপ্রেশন বলো টি প্লাস ফোর টি মাইনাস ফোর আর একটা ফোর টি হতে পারে আর একটা কী করতে পারি টি বাই ফোর তাহলে চারটে আমরা অপারেশন দিয়ে চারটে আমরা বানাতে পারি সবইতেই যেন টি থাকে নাম্বার বি ফর্ম এক্সপ্রেশন ইউজিং ওয়াই টু অ্যান্ড সেভেন তিনটে আছে এভরি এক্সপ্রেশন মাস্ট হ্যাভ ওয়াই ইন ইট ইউজ অনলি টু নাম্বার অপারেটার্স দুটো অপারেটার্স মানে দুটো সাইন ইউজ করবে দুটোই হবে তিনটে মাঝখানে দুটোই হবে অ্যান্ড দিস শুড বি ডিফারেন্ট তাহলে নাম্বার বি Anushka একটা একটা বল এক্সপ্রেশন 2y+7 yes এটা ঠিক আছে 2y+7 আদিত্য tell me one 7+y 2 7+y into 2 তাই মানে এটা হয়ে যাবে 7+2y একই হয়ে যাচ্ছে আমাকে डिफरेंट চাই yes আদুল একটা डिफरेंट বলো টু প্লাস সেভেন ওয়াই ঠিক আছে টু প্লাস সেভেন ওয়াই হবে আর একটা ওয়াই প্লাস সেভেন মাইনাস টু হবে আর বলো সেভেন ওয়াই বাই টু ডিভিশন ইউজ হয়েছে অনেক অনেক তৈরি করতে পারি এটা তো কটা আরও বানাতে পারি ঠিক আছে সো ফ্রম মাই সাইড দিস কমপ্লিটেড তাও কিছু ডাইট থাকলে আমাকে জিজ্ঞেস করে নেবে ইউ ক্যান কমপ্লিট দ্য রেস্ট অফ ইউর ওয়ার্ক